হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সব সময় বলে রাখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিরক্ত করি, আজও বরাবর একই কথা বলতেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন সময় মতো আমার ভিডিওটি পেয়ে যান। ভিউয়ার্স, আজকে অব্রো কিবোর্ড নিয়ে কথা বলতে এসেছি। যেমন আপনারা সংযুক্ত বর্ণগুলো লিখতে আপনাদের সমস্যা হয়, তো ভিউয়ার্স আমি চেষ্টা করব আপনাদের যেন ভবিষ্যতে আর এই সমস্যাগুলো না থাকে। যেমন একার, আকার, ইকার, রেকার, বিভিন্ন ধরনের রে, ফসন্ত, এগুলো লিখতে সমস্যা হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি কিভাবে এখানে আমাদের অব্রো কিবোর্ডে সংযুক্ত বর্ণগুলো আমরা লিখি। তো প্রথমে আমরা দেখব এখানে, এই যে দেখুন, যে ব্রাহ্মণবাড়িয়া লিখতে যেখানে ব্যবহার করা হয়েছে এইচ এম দিয়ে, আপনার এই যে মহিমা সংযুক্ত, এবং হৃদয়ে লিখতে HRRI, এই যে রি, এবং দ্রুত লিখতে ছোটো হাতের DRE, এখানে সব ছোটো হাতের ব্যবহার করা হয়েছে, শুধু এখানে বড়ো হাতের ব্যবহার করা হয়েছে একটি ইউ, DR বড়ো হাতের ইউ, ছোটো হাতের DR বড়ো হাতের ইউ, তদ্রূপ লিখতে, এবং ত্রুটি লিখতে ছোটো হাতের TRU, এখানে সবসময় বড়ো হাতের ছোটো হাতের খেয়াল করবেন, ছোটো হাতের TR এবং বড়ো হাতের ইউ দিয়ে, যেটা আপনার তোর সুকার। এখানে দেখুন এই শুধু একটি অক্ষর লেখা হয়েছে বড় হাতের S, বড় হাতের ইউ দিয়ে শূন্য, এবং শুরু লিখতে তালাবেশ বড় হাতের S, ছোট হাতের ইউ। তো এখানে বড় হাতের সবসময় বর্ণগুলো খেয়াল রাখবেন। এই যে দেখুন, এখানে এই বড় হাতের শুধু নিচে দেওয়া আছে টি লিখতে, ট সংযুক্ত যেটা লিখি আমরা DT বড় হাতের দিয়ে আমরা লিখেছি, বাকিগুলো ছোট হাতে। যেমন উপরে দেখুন, স্মৃতি SMRRI, স্মৃতি, দন্তস ম রিকের, স্মৃতি লিখতে, এবং স্বাধীন দন্তস বয়সংযুক্ত, দন্তস নিচে ব লিখতে হলে দন্তস W, SW। তো এভাবে আমরা এখানে দেখুন, এখানেও চিহ্ন লিখতে দেখুন HN, তারপরে আল্লাহু লিখতে হু H, ছোটো হাতের ইউ, ছোটো হাতের H, ছোটো হাতের ইউ। এখানে লক্ষ্মী লিখতে দেন খ ময় সংযুক্ত, ক্ষীয় ময় সংযুক্ত, DK HM। তারপরে যেমন গঞ্জ লিখতে এই বিয়ার্স, এখানে অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন, এত কিছু এখানে বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমি চেষ্টা করব যে আপনারা এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হবেন। এখানে দেখুন এই খুব সংক্ষেপে সব দেওয়া আছে, ছোটো হাতের জন্ম কীভাবে লেখা হয়, দ্বিতীয় কীভাবে লেখা হয়, তারপরে যায় উত্তরা, যেমন DT ছোটো হাতের দিয়ে W, তদত্ত যেটা তো বয়সংযুক্ত আমরা যেটা বলি আর কি। তো এখানে দেখুন ক্রিকেট লিখতে কয়ের সুকার যেটা ব্যবহার, ক্রু করফালা যেটা হয় KR, ক্রু। তো ক্রিকেট লিখতে যেটা রদ লিখতে দেখুন হর নিচে কীভাবে HR দিয়ে লেখা হয়, বাকিগুলো দেখুন সংক্ষেপে এখানে আমাদের বর্ণমালাগুলো দেওয়া আছে, বর্ণমালা কীভাবে লিখতে হয়, ছোটো হাতের আই দিয়ে রশ্মি, বড়ো হাতের আই দিয়ে দীর্ঘই, ছোটো হাতের ইউ দিয়ে রস্যাউ, এবং বড়ো হাতের ইউ দিয়ে দীর্ঘাহু, এবং RRI ছোটো হাতের দিয়ে রি। তো এভাবে আমরা বর্ণমালাগুলো লিখতে পারি। তো যে কোনো অক্ষর লিখতে গেলে আমরা সেখানে চেষ্টা করব সব সময় এই ছোটো হাতের ও মনে রাখার জন্য, ছোটো হাতের ও যদি আপনি মনে না রাখেন বর্ণ লিখতে সমস্যা হয়ে যাবে শব্দ মিলাতে, ছোটো হাতের এ দিয়ে এ, এবং বড়ো হাতের ও, বড়ো হাতের আই দিয়ে ওই, বড়ো হাতের ও দিয়ে ও, বড়ো হাতের ও, এবং বড়ো হাতের ইউ দিয়ে ঔ। তো ভিউয়ার, যেটা বলতে লাগছিলাম যে যে কোনো বর্ণ আপনারা সবসময় দেখবেন যে ছোটো হাতের বড়ো হাতের কোনটা আছে, এখানে দেখুন KH, খ জি ছোটো হাতের জি, গ ছোটো হাতের GH, ঘ, এবং বড়ো হাতের N, এবং ছোটো হাতের জি উ। এই যে এখানে বড়ো হাতের ছোটো হাতের একটু বেশ কমলে কিন্তু আপনার হবে না। তারপরে ছোটো হাতের ছি, বড়ো হাতের ছি হলো এটা সমস্যা নয়, ছ CH, ছ বর্গীয় জ যে দিয়ে হয়,
এবং জে এইচ দিয়ে জ, বড়ো হাতের এন, বড়ো হাতের জি দিয়ে হয় ইঁও। তো ইঁওটা আমরা সবসময় রাখবো বড়ো হাতের এন, বড় হাতে জি দিয়ে যেন লিখি, না হলে কিন্তু হবে না। ট লিখতে বড়ো হাতের টি, ঠ লিখতে বড়ো হাতের টি এবং ছোটো হাতের এইচ। এখানে যদি বড়ো হাতের টি, বড়ো হাতের এইচ দেন তাহলে হয়ে যাবে কিন্তু খণ্ডত। তো মনে রাখবেন এখানে ডি লিখতে ডি দিয়ে ড হয়, ডি এইচ দিয়ে ঢ হয়, বড়ো হাতের এন দিয়ে হয় মূর্ধন্য। তো আমরা এখানে ত লিখতে ছোটো হাতের টি, ছোটো হাতের টি এইচ দিয়ে থ, ছোটো হাতের ডি দিয়ে দ, ছোটো হাতের ডি এইচ দিয়ে ধ, দন্তান্ন দিয়ে দন্তান্ন এন, ছোটো হাতের এন দিয়ে দন্তান্ন, যেটা মূর্ধন্য দন্তান্ন ভিতরে ভাগ আছে, বড়ো হাতের এন দিলে হবে মূর্ধন্য। তো এখানে সেটা আমরা পরবর্তীতে দেখব। যেমন পি, পি দিয়ে প, এফ দিয়ে ফ এবং বি দিয়ে ব এবং ভি দিয়ে ভ। তো এখানে আমরা অনেকজনে বি ভি ব্যবহার করি, এখানে যেটা বড়ো হাতের ফ এটা ভি, ভি একটু মুখের ভিতরে রাখি বলতে ভি। তারপর এম, এম দিয়ে ম, উন্তাজ দিয়ে জ, আর দিয়ে র, এল দিয়ে ল, এগুলা সব ছোটো হাতের এখানে। তো ভিউয়ার্স, আমরা এখানে আপনাদেরকে চেষ্টা করছি দেওয়ার জন্য আমার যতটুকু সাধ্য, ছোটো হাতের এস এবং ছোটো হাতের এস দিয়ে হয় তালব্যসহ, বড়ো হাতের এস দিয়ে ডাইরেক্ট তালব্যসহ হয়। তো আপনি যেভাবে ব্যবহার করেন, বড়ো হাতের এস, ছোটো হাতের এইচ দিয়ে হয় মদিনাস্য, তারপরে ছোটো হাতের এস দিয়ে হয় দন্তাস্য। আমরা চেষ্টা করেছি আপনাদের ভালো করার জন্য, জানি না কে কতটুকু উপকৃত হয়েছেন। এখানে দেখুন বড়ো হাতের আর দিয়ে ডসিনল, বড়ো হাতের আর এবং ছোটো হাতের এস দিয়ে ডসিনল, তারপরে যাই উন্তাস্ত ওয়াই দিয়ে, তারপরে যাই দেখুন বড়ো হাতের টি, বড়ো হাতের এইচ খণ্ডত এবং ছোটো হাতের এন জি অনুষ্কার। তারপরে যেমন রং লিখতে আমাদের আগে একটা বর্ণ লিখতে হবে, তারপর অনুষ্কার আসবে, না হলে অনুষ্কার দিলে হবে না। বিসর্গ লিখতে আপনি ডাইরেক্ট এনকে চেপে ধরে রাখবেন, বিসর্গ চলে আসবে, অথবা এটা নিউমেরিক বোর্ড এই যে এক দুই তিনের ইয়ের মধ্যে চাপ দিলে সেই বোর্ডে পাওয়া যাবে। তো এটা বিসর্গ আমরা এভাবে লিখবো। আর চন্দ্রবিন্দু, আমরা যে কোনো অক্ষর লিখে দুইবার কিউ করলে, কিউকে ক্লিক করলে তো আমাদের চন্দ্রবিন্দু হয়ে যাবে। চন্দ্রবিন্দু লিখতে ইজি, দুইটা কিউ। এবার আসুন আকার, এ দিয়ে আমাদের আকার হয়, এটা আমরা সবাই জানি। ছোটো হাতের ই দিয়ে একার হয় এবং বড়ো হাতের ও দিয়ে হয় ওকার, ওইকার, বড়ো হাতের ও এবং ছোট বড়ো হাতের আই দিয়ে ওইকার হয়। তারপরে যেমন কই, কইকার কই, তারপর বড়ো হাতের ও দিয়ে ঔকার হয়, ছোটো হাতের ও দিলে হবে না কিন্তু। তারপরে কীভাবে লিখি এখানে দেখুন, এবার ক ঔকার, বড়ো হাতের ও, বড়ো হাতের ইউ। তারপরে যেমন নৌকা লিখতে আমাদের এই শব্দটা ব্যবহার করা হয়। তারপরে রশ্মিকার, ছোটো হাতের আই দিয়ে রশ্মিকার, এবং আমরা একটা বর্ণ লিখে তারপরে যাই আয় দিলে তখন হয়ে যাবে দীর্ঘিকার, বড়ো হাতের আয় দিয়ে দীর্ঘিকার, বড়ো হাতের আয় দিয়ে আমাদের দীর্ঘিকার। যেমন আমরা একটা বর্ণ দিয়ে জীবন লিখতে দীর্ঘিকার ব্যবহার করি, রস্যুকার, ছোটো হাতের ইউ, এটা রস্যুকার হয়। এবং দেখুন ফুল লিখতে আমরা পরশুকার ল ফুল। এবার আসুন দীর্ঘকার, যেমন মূলা, মূলা লিখতে বড়ো হাতের ইউ দিয়ে আমরা দীর্ঘকার লিখি। তারপরে যাই রিকার, ডাবল আর আই দিয়ে রিকার লিখি। তো ডাবল আর আই দিয়ে কীভাবে লিখি, পৃথিবী লিখতে ডাবল আর আই দিয়ে এভাবে পৃথিবী আমরা লিখি। এবার আসুন রফালা, যে কোনো বর্ণ লিখে আর প্রেস করলে আপনার এই দেখুন গ্রহ। তো রেপ, যে কোনো বর্ণ লিখতে আগে একটা বর্ণ লিখবেন, যেমন বর্ত, ব লিখি ডাবল আর দিতে হবে, ব ডাবল আর, তারপরে ত বর্তমান, আগে সংখ্যা দিলে হবে না। জফলা দেখুন জেড দিয়ে হয়, ওয়াই দিয়েও হয়। তারপরে এই জফলার পরে আমাদের হলো বফালা,
ডাব্লিউ দিয়ে আমাদের বহলা লিখতে হয়, যে কোনো বর্ণ লেখার পরে তারপরে ডাব্লিউ প্রেস করলে আমাদের এই যে বফালা হয়ে যাবে। এরপর আমাদের হলো হসন্ত, এইচ এবং এস, আমরা যে কোনো বর্ণ লিখে নিচে হসন্ত দিতে হলে এইচ এবং এন দিলে আমাদের হসন্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে ভিডিওটি? আমি আশা করি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি আপনারা ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিওগুলি সময়মতো পেয়ে যান। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।